আসসালামু আলাইকুম, আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম নিজের বাগানের অল্প অল্প সবজি দিয়ে দারুণ মজার একটা রেসিপি নিয়ে। আসলে আমি তেমনভাবে বাগানে শ্রম দেই না, কিন্তু তারপরও যতটুকু সবজি আমি বাগান থেকে পাই আমি সেটা নিয়েই অনেক শুকরিয়া। কারণ আমি যেহেতু বাগানে শ্রম দেই না, আর অল্প পরিমাণে সবজিতেই আমি অনেক খুশি। আর যে পরিমাণ শাক সবজি হয়ে থাকে আমি সেগুলোই তুলে নিয়ে আসি, আর বাগানের সবজিগুলো আমি সাধারণত নষ্ট করি না, কারণ নিজের বাগানের সবজি অনেক ফ্রেশ থাকে, যেগুলো হাজার টাকা দিয়েও কিন্তু আমরা পাবো না। বাজারের সবজি তো অনেক সার দেওয়া থাকে বা ফরমালিন দেওয়া থাকে, আর আমার বাগানের সবজিগুলো যেহেতু একদম ফ্রেশ তাই আমি শাক সবজিগুলো নিয়ে আসি। যদিও আমার বাগানে একদম অল্প পরিমাণে সবজি হয়ে থাকে, তাই আমি অল্প অল্প সবজি দিয়ে কয়েক রকমের সবজি দিয়ে একটা তরকারি রান্না করতে পারি, আর এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আর আমি চাই না আমার বাগানের সবজিগুলো নষ্ট হয়ে যাক, কাজেই যতটুকুই সবজি হয় আমি সাথে সাথেই উঠিয়ে নিয়ে আসি। এখানে একটা মাত্র কাঁকরোল হয়েছিল আমি নিয়ে এসেছি, আর অল্প কয়েকটা শাকপাতা হয়েছিল আমি নিয়ে এসেছি। এখন সবগুলো সবজি আমি ভালোভাবে কুটে নিব। আমি একে একে সবগুলো সবজি ভালোভাবে কুটে নিচ্ছি, আর নিজের বাগানের সবজিগুলো এত ফ্রেশ থাকে যে আগুনে পড়ার সাথে সাথেই এগুলো একদম গলে মিশে যায়, আর বাজারেরগুলো কিন্তু অনেকক্ষণ জাল দেওয়ার পরে সিদ্ধ হয়। আর নিজের বাগানের সবজির এটাই সুবিধা, এগুলো অল্প জালে একদম সিদ্ধ হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে। যাই হোক, এখানে আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে আমি ছোটো মাছ দিয়ে রান্না করব, মাছগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব সব রকমের মশলা। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে একটা প্যান বসিয়ে দিব। এর মধ্যে আমি তেলটা দিয়ে দিব প্রথমে, যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা এই পর্যায়ে বাদামি হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিব। আমি কুটে রাখা সবগুলো সবজি দিয়ে দিচ্ছি, এখানে আমি সবগুলো সবজি দিয়ে দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে দিব। আর আমার কাছে তো এটা দেখতে অসম্ভব ভালো লাগছে, আর অনেক বেশি আনন্দ লাগছে যে অল্প হোক নিজের বাগানের সবজি দিয়ে আমি অল্প একটু তরকারি হলেও রান্না করতে পারছি। আর যেহেতু বর্ষাকাল, সবজি গাছে লাগালেও তেমন বেশি টিকে না। আর আমি অনেকগুলো মরিচের চারাও লাগিয়েছিলাম, যে জানি মরিচ বর্ষাকালে কাঁচা মরিচের দামটা অনেক বেশি থাকে, আমি প্রায় 20 থেকে 30টার মতো কাঁচা মরিচের চারা উঠিয়েছিলাম, আর চারাগুলোতে ফুলও ধরেছিল, কিন্তু বর্ষার পানি এসে আমার সবগুলো গাছ মরে গেছে, ফুলসহই আমার গাছগুলো মরে গেছে। যাই হোক, করার কিছু নেই, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, তিনি সব কিছু ফয়সালাকারী। তারপরও আমাদের কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। এখানে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমার মজাদার স্বাদের তরকারি, আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।